আমরা জাতিতে কি? হ্যাঁ, আমরা জাতিতে কি? বাঙালি। বাঙালি তো আমার রাষ্ট্রীয়ভাবে বাঙালি, আমরা সবাই বাঙালি, আমরা যারা বাংলাদেশে আছি আমরা বাঙালি। আমাদের একটা জাতি আছে, ধর্মীয় জাতি আছে, আমরা জাতিতে কি? ইসলাম। ইসলাম তো আমাদের ধর্ম, আমরা জাতিতে কি? কোন জাতি? দুইটা অপশান দেব। জি, খ্রিস্টান না মুসলমান? মুসলমান। আমরা জাতিতে মুসলমান। আমরা জাতিতে মুসলমান। জি, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে প্রথম নবীর নাম কি আমাদের? হযরত আদম আলাইহিস সালাম। শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। পাঁচ ওয়াক্ত সালাতে কয় রাকাত ফরজ আছে? সর্বমোট, সর্বমোট ১২ রাকাত। ধন্যবাদ। এই তো আমরা আরেকটা জিনিস জেনে গেলাম না। জি, আল্লাহ রাব্বুল আলামিনের কয়টি নাম আছে? ৯৯টি নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? তার ইবাদতের জন্য। একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য? জি। কিন্তু অনেকে যে মাজারের ইবাদত করে, অনেকের বিশ্বাস তাই ওরা করে। মাজারে গেলে তো শিরিক হয়, শিরিক করলে ইমান থাকে না। জি, ইমান শব্দের অর্থ কি? হ্যাঁ, ইমান শব্দের অর্থ কি? ইমান শব্দের অর্থ বিশ্বাস। ইমান শব্দের অর্থ বিশ্বাস। আল্লাহকে বিশ্বাস করতে হবে, সৃষ্টিকর্তা হিসাবে ইবাদত একমাত্র আল্লাহ, পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি। আচ্ছা, তোমার কাছে পাঁচজন সাহাবার নাম জানবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঁচজন, যে কোনো পাঁচজন সাহাবার নাম। জন সাহাবার নাম এটা আমি বলতে পারতাছি। সাহাবা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাথে যারা ছিল, সঙ্গী সাথী যারা ছিল, তাদেরকে তো সাহাবা বলে। খেয়াল নেই। চারজন শ্রেষ্ঠ খলিফার নাম জানো? ওমর ইবনে খাত্তাব। ওমর ইবনে খাত্তাব। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু আনহা। কয়েকটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা। আনহা। এই চারজনকে তো খোলাফায়ে রাশিদিন বলে। জি। রাসূল ইসলামের একজন স্ত্রী আছে যিনি অনেক হাদিস বর্ণনা করেছেন, তার নামটা কি জানো? আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনুষ্ঠানটি কেমন লেগেছে তোমার কাছে? আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আমাদের আমাদের পক্ষ থেকে তোমার জন্য একটি ছোট্ট উপহার, আমাদের দাবি থাকবে তুমি যেন এই বইটি পড়ো। জি, ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ তোমাকে। জি, ধন্যবাদ।